আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বেড়ে 1000 টাকা হয়েছে। এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে। কুচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী, আজকে প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে এই বিজেপি নেত্রী প্রকাশ্যে সভা করে বলেছে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। বিজেপি মানুষের কাছে ক্ষমা পর্যন্ত চাইনি। এই বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, দেশের যত বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যের রাজ্যপালও যদি চায়, আপনার লক্ষ্মীর ভান্ডার যতদিন আমাদের সরকার আছে কেউ বন্ধ করতে পারবে না। প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে এবং আগামী দিনও যাবে, এটা আমাদের গ্যারেন্টি।